প্রবাসী ভাইরা ভালো আছেন, নিশ্চয়ই ভালো থাকেন, সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিওয়ে মালয়েশিয়া ইমিগ্রেশনের আপডেট সংবাদ, অপ্রবাসী এবং মাইজির ভিসা, আরটিকে নতুন ভিসা এবং কলিং ভিসা সংক্রান্ত বিষয়ে আপনারা যে প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, প্রথমেই কথা বলবো ইমিগ্রেশনের আপডেট সংবাদ প্রসঙ্গে। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়া দেখে থাকবেন, বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন স্থানেই কিন্তু অপ্রবাসী পরিচালনা করছে মালয়েশিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে। এর মধ্যে উল্লেখযোগ্য দুইটি স্থানে কিন্তু বড় ধরনের অপ্রবাসী হয়েছে, একটি মালাক্কা, অপরটি কুয়ালালামপুরের পুডু এলাকায়। এটা এখান থেকে দুই দিন আগেই কিন্তু এই অপ্রবাসী পরিচালনা করে এবং গত দুই তিন দিন যাবৎ কিন্তু বেশ কয়েকটি স্থানেই অপ্রবাসী পরিচালনা করছে। তো মালাক্কায় যে স্থানে অপ্রবাসী পরিচালনা করে এটা মূলত একটি ফ্যাক্টরি এবং বাসা থাকার জায়গা কিংবা শ্রমিকরা যেখানে থাকে সেই জায়গাও কিন্তু অপ্রবাসী পরিচালনা করে। আর পুরো এলাকায় এদের ফ্ল্যাট কিংবা শ্রমিকদের আবাসস্থল সেখানেও কিন্তু অপ্রবাসী পরিচালনা করে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একত্রে মিলিত হয়ে। এছাড়াও বেশ কয়েকটি স্থানে কিন্তু ছোটোখাটো অপ্রবাসী পরিচালনা করছে মালয়েশিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো মূলত আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যাদের কিনা কাগজপত্র নাই কিংবা কোনো কিছুই নাই, আপনাদের কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে। যারা কিনা নতুন করে পারমিট করার জন্য রেজিস্ট্রেশন, ফিঙ্গারপ্রিন্ট, মেডিকেল কোর্সে আপনাদেরকে সার্ট দেওয়া হতে পারে কিংবা সার্ট দেবে ইমিগ্রেশন অপ্রবাসী আসলে, যেহেতু আপনার কার্যক্রম প্রসেসিংয়ে আছে সেই অনুযায়ী। আর যাদের কিনা কাছে কিনা কোনো প্রকার কাগজপত্র নেই, আপনাদের জন্য কিন্তু সমস্যা হবে। সেজন্য যার যার স্থান থেকে অবশ্যই সাবধান এবং সচেতন থাকবেন। মূলত এই অপ্রবাসীর বিষয়গুলো কিন্তু আমি প্রতিনিয়ত না বলার একটাই কারণ, অনেক সময় আপনারা আতঙ্কিত হতে পারেন, সেজন্য কিন্তু প্রতিনিয়ত যেখানে অপ্রবাসী হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমি ভিডিওর মধ্যে তুলে ধরি না। তো বেশ কয়েকদিন যাবৎ প্রবাসী ভাই বন্ধুরা ওনারাই রিকোয়েস্ট করছেন, ভাই এখন কি আর অপ্রবাসী হচ্ছে না, এই কথাগুলো কেন বলছেন না? সেজন্য কিন্তু আজকের ভিডিওর এই অংশে এই কথাগুলো তুলে ধরলাম। বর্তমান পরিস্থিতিতে যেখানেই কিনা অপ্রবাসী পরিচালিত হচ্ছে, প্রত্যেকটি কিন্তু কমপ্লেনের ভিত্তিতে, অর্থাৎ যে কোনো মাধ্যম থেকে কমপ্লেন আসছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের হাতে, সেখানে অবৈধ কিংবা আনডকুমেন্টেড শ্রমিক বসবাস করছে এমন তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু অভিযান কিংবা অপ্রবাসী পরিচালনা করে। এছাড়াও মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু উল্লেখ করা হয়েছে, যারা কিনা মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করবে কিংবা বসবাস করবে, যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও মালয়েশিয়ায় অবস্থান করবে, তাদের জন্য যে সাজার বিধান রাখা হয়েছে সে বিষয়ে কিন্তু তাদের ভেরিফাই ফেসবুক পেজেও একটি পোস্ট করা হয়েছে। সেখানে ঠিক এমনটাই উল্লেখ করা আছে, সেকশন 15(7)(c) ধারায় তাদেরকে আটক করা হবে এবং যদি তাদের অপরাধ প্রমাণিত হয়, অর্থাৎ মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করছে এটা যদি আদালতে প্রমাণ হয়, সে অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ 10,000 রিংগিত জরিমানা এবং সর্বোচ্চ 5 বছর পর্যন্ত জেল হতে পারে। যদি অপরাধ গুরুতর হয় সেক্ষেত্রে দুইটা সাজাও একত্রে হতে পারে। এটা কিন্তু আমার মুখের কথা না, ভাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এটাই কিন্তু ইমিগ্রেশনের ভেরিফাই ফেসবুক পেজে ওনারাই পোস্ট করছে। তো বন্ধুগণ, সব কথার এক কথা, যার যার স্থান থেকে অবশ্যই সচেতন এবং সাবধানে থাকতে হবে, বিশেষ করে যাদের কাছে কিনা পারমিট নাই কিংবা কাগজপত্র নাই। তো এই ছিল আপডেট সংবাদ। এখন আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেব। প্রথমে রাশেদ লিখেছেন, ভাই আমার ভিসা 28 আগস্ট শেষ হবে, এই মুহূর্তে আমি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি বলবেন, ধন্যবাদ। রাশেদ ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, ভাই আপনি কি পদক্ষেপ নেবেন? যা কিছু করার আপনার বসকেই করতে হবে। এরপরে সজীব লিখেছেন, ভাই এখন লেভি জমা নেয় না, এখন বন্ধ আছে কোম্পানি বলছে। ভাই অনেক কোম্পানি কিন্তু জমা করতে পারছে না। তো আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিংবা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গতকালই, আপনার টাইমটা মিলাই নেবেন, গতকালই মালয়েশিয়ান প্রবাসী ভাই উনি আমাকে এই ছবি পাঠিয়েছেন, ওনাদেরও কিন্তু ভিসা বাইর হয়েছে, কনস্ট্রাকশন পারমিট ওনারটাও। তবে ফ্যাক্টরিগুলো এখনও একটাও রিসিট আমার কাছে আসেনি, যদি আসে সেটাও বলবো। তবে কিছু কিছু কোম্পানি কিংবা কিছু কিছু এজেন্টগণ কিন্তু বেশি টাকা দাবি করছে, ওনারাও আমাকে মেসেজ করছেন কিংবা ভয়েস করেছেন ডাইরেক্ট। উনি বলছেন যে ভাই আমার কোম্পানি কিংবা আমার এজেন্ট বলছে যে আরও 2,000 টাকা বেশি দিতে হবে। ওনারা প্রতি বছর 4,200 টাকা করে কিংবা 4,200 রিংগিত দিয়ে ভিসা রিনিউ করেন, তো নতুন করে এই 6 নম্বর ভিসার জন্য আরও এক্সট্রা 2,000 রিংগিত ওনার কাছে দাবি করা হচ্ছে। এটার সত্যতা কতটুকু এটা জানার জন্য কিন্তু ওনারা আমার সাথে যোগাযোগ করছিলেন। তো যেহেতু এ বিষয়ে কিংবা
বেশি টাকা লাগবে মাইজি 6 নম্বর ভিসা রিনিউ করতে এই বিষয়ে যেহেতু ইমিগ্রেশন থেকে কোনো নির্দেশনা আসেনি সেজন্য আমি কোনো প্রকার সদুত্তর দিতে পারিনি তো যেটা প্রসেস সেটাই কিন্তু আমি ওনাদের সাথে বলছিলাম যে এই প্রসেসের মাধ্যমে হয়ে থাকে তো এখন ভাই আপনার কোম্পানির ভিসা কোন কিংবা আপনার কোম্পানির ভিসা কোন ক্যাটাগরির আপনারটা জমা হচ্ছে কি না হচ্ছে সেটা তো ভাই আপনার বস এবং ইমিগ্রেশন ওনারাই বলতে পারবে তো যে কোম্পানিগুলোর ভিসা বাইর হয়েছে যারা কিনা আমাকে সেন্ড করছে যতটুকু আমার দেখানো সম্ভব ঠিক ততটুকুই কিন্তু আমি আপনাদের মাঝে দেখিয়েছি এখন বিশ্বাস করা না করা ভাই সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত একদিকে যেমন স্থগিত রয়েছে ভিসার কার্যক্রম অপরদিকে ভিসা তো বাইর হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন মালয়েশিয়ায় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়ে থাকে সেটা আমি সরাসরি বলতে যাচ্ছি না এরপরে এমডি সাকওয়াত হোসেন লিখেছেন ভাই আমি সাকওয়াত হোসেন রংপুর থেকে বলছি আমি প্রবাসী অ্যাপ থেকে বিএমইডিতে নিবন্ধন করছি কিন্তু সুরক্ষা অ্যাপসে ভ্যাকসিন নিবন্ধন করা লাগবে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন তিনি তিনটা ফাইজার কোম্পানির ভ্যাকসিন নিয়েছেন না ভাই ওইখানে আর নিবন্ধন করা লাগবে না কারণ মালয়েশিয়া আসার ক্ষেত্রে আপনার অন্য কোনো অ্যাপসে নিবন্ধনের প্রয়োজন নাই আপনি ভ্যাকসিন নিয়েছেন সেটার ডকুমেন্টস থাকলেই যথেষ্ট কিংবা আপনি ভ্যাকসিন নিয়েছেন সেই ভ্যাকসিনের কার্ড থাকলেই যথেষ্ট আর এখন যেহেতু মালয়েশিয়ায় আসার আগে আর করোনা টেস্ট এবং মাইসাত্রা অ্যাপ্লিকেশনে ট্রাভেল কার্ড পূরণ করতে হয় না সেই জন্য সেই অনুযায়ী অতটা গুরুত্বপূর্ণ নয় তবে আপনি ভ্যাকসিন নিয়েছেন সেটার কার্ড সযত্নে গুছিয়ে রাখবেন এরপরে এমডি ইকবল লিখেছেন ভাইয়া ব্ল্যাকলিস্ট কাটানোর কোনো সুযোগ আছে কি না জানালে উপকৃত হতাম ইকবল ভাই আপনার অবগতির জন্য বলতে চাই ভাই ব্ল্যাকলিস্ট কাটার উপায় আছে কি না এটা সরাসরি ভিডিওর মধ্যে বলা যায় না বললে সমস্যা হতে পারে আপনি তো নিশ্চয়ই জানেন অনেক সময় অনেক কিছু হয়ে থাকে তো আপনি তেমন ব্যক্তির সাথে যোগাযোগ করবেন যদি সঠিক ব্যক্তির সন্ধান পান তো সেই অনুযায়ী আপনার কার্যক্রম আপনি এগিয়ে যাবেন এটা হলো মূল বিষয় আমি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছি বাকিটা আপনি বুঝে নেবেন এরপরে একজন লিখেছেন ভাই মালয়েশিয়াতে সরাসরি ভিসা নিয়ে কি লোক আসতে পারবে ভাই সরাসরি ওইভাবে হয় না মালয়েশিয়া আসতে হলে অবশ্যই এজেন্সি অফিসের মাধ্যমে আসতে হবে অন্যান্য দেশ সিঙ্গাপুর সহ অন্যান্য দেশে হয়তো সরাসরি কিংবা ডাইরেক্ট মানুষ যেতে পারে তবে মালয়েশিয়া আসার ক্ষেত্রে অবশ্যই এজেন্সি অফিসের মাধ্যমে আসতে হয় এখানে কিংবা মালয়েশিয়ার শ্রমিক আসার যে প্রসেস রয়েছে সেই প্রসেস ফলো করেই আপনাকে আসতে হবে এরপরে মোসাম্মদ পাপিয়া লিখছেন ভাই আমি ফেব্রুয়ারিতে ছুটিতে দেশে আসছি এপ্রিলে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এখন কি আমি কলিংয়ে আসতে পারবো কিনা কিংবা কলিং বিষয়ে মালয়েশিয়া আসতে পারবে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন দেখেন এখানে ডাইরেক্ট ওইভাবে তো আর বলা যাবে না কিছু প্রসেস রয়েছে যাদের কিনা রানিং ভিসা রয়েছে তারা যদি দেশে যাওয়ার পূর্বে চেক আউট মেমো নিয়ে দেশে গিয়ে থাকে তাহলে তারা সরাসরি পরবর্তীতে কলিং বিষয়ে আনুষঙ্গিক বিষয়ে আসতে পারে কারণ নতুন আইন অনুযায়ী যদি চেক আউট মেমো না করে দেশে যায় সেক্ষেত্রে তাদের নামে একটা রিপোর্ট অটোমেটিক হয়ে থাকে ইমিগ্রেশন থেকে এটাই মূল বিষয় তারপরও আপনার পরিচিত যে কোনো ব্যক্তির মাধ্যমে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে পাসপোর্টটি চেক করিয়ে নেবেন যে আপনার নামে কোনো এমন রিপোর্ট আছে কি না তাহলে আপনি বিষয়টা আরও ভালোভাবেই নিশ্চিত হতে পারবেন কারণ অনলাইনে কিন্তু এই ব্ল্যাকলিস্ট সহ আনুষঙ্গিক এইগুলো চেক করা যায় না এরপরে এমডি আজিজ লিখেছেন ভাই রেস্টুরেন্ট ভিসা চালু হয়েছে না হয়নি দয়া করে জানাবেন ভাই রেস্টুরেন্ট ভিসা বলতে কী বোঝায় এখানে রেস্টুরেন্ট ভিসাটাও সার্ভিস সেক্টরের আন্ডারে তো যদি কিনা সেই কোম্পানির মালিক আবেদন করে কিংবা সেই বস আবেদন করে তাহলেই কিন্তু সেই ভিসার প্রসেস শুরু হবে এভাবে তো ওই রকম কোনো সিস্টেম নাই যে সরাসরি রেস্টুরেন্ট ভিসা খপ করে ধরে নিয়ে আসলাম এখানে প্রথমে সর্বপ্রথম একটা বসকে আবেদন করতে হয় আবেদন করার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা মন্ত্রণালয় যাচাই বাছাই করে যে সঠিক এই কোম্পানির সব কিছু ঠিক আছে কি না তারপরে কিন্তু সেটার প্রাথমিক পর্যায়ে একটা ভিসার কাগজপত্র কিংবা অনুমোদন হয় তো বিষয়টা ঠিক কিন্তু এমনই যদি কিনা ওই কোম্পানির মালিক আবেদন করে এবং মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয় তাহলে সেই ভিসাটা বাইর হবে কিংবা সেই কোম্পানির ভিসা বাইর হবে তো এমনভাবে সরাসরি কিন্তু বলা সম্ভব নয় যে রেস্টুরেন্ট ভিসা বাইর হয়েছে কিনা কিংবা চালু হয়েছে কিনা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুগণ এই ছিল মোটামুটি আপনাদের প্রশ্নের উত্তর এরপর অনেক প্রবাসী ভাই বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধান